Non-numeric বা অনিউমেরিক ডেটা নিয়ে Non-numeric বা অনিউমেরিক ডেটা কি এই Non-numeric এবং অনিউমেরিক ডেটাটা হচ্ছে মূলত এই নিউমেরিক ডেটার একদম বিপরীত নিউমেরিক ডেটা কি নিউমেরিক ডেটা হচ্ছে যে সকল ডেটা কোনো পরিমাণ বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাদেরকে নিউমেরিক ডেটা বলা হয় এবং অনিউমেরিক ডেটা হচ্ছে যে সকল ডেটা সংখ্যা বা অন্য যে কোনো মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অনিউমেরিক ডেটা বলা হয় যেমন হতে পারে ক্যারেক্টারের মাধ্যমে কোনো স্ট্রিং এর মাধ্যমে অবজেক্টের মাধ্যমে ছবি গ্রাফিক্স এই যে এই প্রেজেন্টেশনটা বা তোমাদের সামনে এই আমরা এই যে বিষয়গুলো উপস্থাপন করতেছি আর এইচএসসির এই যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু গ্রাফিক্যালি তোমাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্যালিভাবে তৈরি করা হচ্ছে এই গ্রাফিক্স করা হচ্ছে এই বিষয়গুলো এই বিষয়গুলো যে তোমাদের সামনে একটা ইনফরমেশন আমরা দিচ্ছি এটা কিন্তু একটা গ্রাফিক্যালি মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে তো এরকম হতে পারে অডিও এই যে আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু একটা অডিও এবং ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো এই ক্ষুদ্রতম এই যে ডেটাগুলো নিয়েই কিন্তু একটা ইনফরমেশন বা তথ্য টোটালটা হচ্ছে যেমন এই ভিডিওটা তোমরা একটা ইনফরমেশন বা তথ্য পাচ্ছ কি Hsc ICT ফার্স্ট পেপারের ফার্স্ট কন্টেন্টটা ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে কিসের মাধ্যমে এই যে আমার অডিওর মাধ্যমে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এবং এই যে গ্রাফিক্যাল উপস্থাপন করেছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা ডেটা এই সমস্ত বিষয়গুলো ডেটা নিয়ে কিন্তু একটা ইনফরমেশন বা তথ্য তোমাদের সামনে এখন তোমরা দেখতে পাচ্ছ সো চলে জেনে নিয়ে যায় ক্যারেক্টার বা স্ট্রিং বা অবজেক্টের ক্যারেক্টার হচ্ছে যেমন বিভিন্ন ক্যারেক্টার হতে পারে এম ওয়াই এসি তার আগে আমরা আরেকটি বিষয় জেনে নিই সেটা হচ্ছে যে এই যে ইত্যাদি ক্যারেক্টার কিংবা মানুষ হতে পারে দেশ বা জীবিকা মানুষ দেশ বা কোনো একটা স্থানের নাম কোনো একটা তথ্য যেমন আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমরা বললাম তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্থানের নাম ঢাকা একটা স্থানের নাম এগুলো অবজেক্ট এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ডেটা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক সেই ইনফরমেশন বা আমাদের যে তথ্য সেটা তৈরি করার জন্য আমাদের এই যে অবজেক্ট আমাদের কোনো একটা স্থান বা দেশের নাম প্রয়োজন হতে পারে আমাদের কোনো একটা ক্যারেক্টার নাম প্রয়োজন হতে পারে স্ট্রিং প্রয়োজন হতে পারে আমাদের কোনো একটা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি প্রয়োজন হতে পারে এবং একই সাথে প্রয়োজন হতে পারে কি গ্রাফিক্সের প্রয়োজন হতে পারে এবং যেমন তোমাদের প্রতিবেদন তোমরা দেখতে পাও বিভিন্ন গ্রাফিক্যাল বিষয়গুলো সেখানে উপস্থাপন করা হয় যেমন এখানে ছবিটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা গ্রাফিক্স সো এবং অডিও ভিডিওটা তো তোমরা সেই প্রতিবেদনে দেখতেই পাচ্ছ তো এই প্রত্যেকটা ডেটা বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিশাল ইনফরমেশন বা তথ্য আমাদের সামনে উপস্থাপন করা যায় সো এর সবচাইতে একটা সহজ উদাহরণ হবে এই ভিডিওটি যে ক্ষুদ্র ক্ষুদ্র এখানে আমার অডিও এবং তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ এবং এই যে গ্রাফিক্যাল বিষয়গুলো উপস্থিত রয়েছে এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় মিলেই কিন্তু একটা ভিডিও তোমাদের সামনে এখন প্লে হচ্ছে সো এইটাই হচ্ছে একটা ইনফরমেশন এবং এই ইনফরমেশন বা এই ভিডিওর পেছনে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমি অ্যাড করেছি এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো হচ্ছে ডেটা সো আই হোপ তোমরা এই কনসেপ্টটা খুব ইজিলি বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণে ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং